অনেক ষড়যন্ত্র চক্রান্ত হলেও আওয়ামী লীগের ভরসা দেশের মানুষ। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের ভাঙায় আয়োজিত সমাবেশে একথা বলেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র ও স্থিতিশীলতা থাকায় বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী দেশকে আরও এগিয়ে নিতে আসছে নির্বাচনে নৌকায় আবারও ভোট দেওয়ার আহ্বান জানান। পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগ উদ্বোধন শেষে বিশেষ ট্রেনে ফরিদপুরের ভাঙায় পৌঁছে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়াম তখন কানায় কানায় পূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যে উন্নয়নের পথ তৈরি করেছিল সেই উন্নয়নের ধারা পরবর্তী সময়ে ক্ষমতায় এসে নষ্ট করে বিএনপি। সেই সময় বাংলাদেশের অনেক ক্ষেত্রে উন্নতি করেছিলাম, কিন্তু সেগুলি নষ্ট করে দেয় খালেদা জিয়া 2001-এ ক্ষমতায় এসে। মানুষের পাশে থাকায় আওয়ামী লীগের কাজ, গণতন্ত্র স্থিতিশীলতা থাকায় দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। আমি পিছিয়ে যাইনি। ফরিদপুর এবং ওই অঞ্চলের কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফরিদপুরে সকলে অনেক দিনের আশা, সেখানে একটি বিশ্ববিদ্যালয় করা। ইনশাআল্লাহ আগামীতে সরকারে আসতে পারলে আমরা সেই বিশ্ববিদ্যালয় করে দেব। এ সময় পদ্মা সেতু তৈরি করতে গিয়ে যে ষড়যন্ত্রের মুখে পড়তে হয়েছিল সেসব প্রেক্ষাপট তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। যখন পদ্মা সেতু করতে গেলাম সেই সময় আমাদের দেশের এক স্বনামধন্য ব্যক্তি সামান্যটা ব্যাংকের এমডির পদ 60 বছর পর্যন্ত থাকতে পারে, তার 70 বছর হয়ে গেছে, মামলা করলো সরকার বিরুদ্ধে হেরে গেল, আর সেই ক্ষোভে সে ওয়ার্ল্ড ব্যাংকে ওই আমেরিকায় হিলারি ক্লিনটনকে বলে ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দুর্নাম দিতে চেয়েছিল, যে পদ্মা সেতুর টাকায় দুর্নীতি হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি, শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। সরকার আবারও প্রত্যয় জানান বাংলাদেশে একটি মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না। কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না, প্রত্যেকের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছাবো। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।